ओम नमः शिवाय, मृत्युंजय महादेव। अरे जल पड़छे चारदिके, महादेव এখন দুয়ার মুখ প্রবেশ করছি মহাজির সামনে। অল্পের ভেতরে শিবজি আছেন। এখন জল পড়ছে, এখন জল পড়ছে। আমি আছি কাঞ্চনগড় কেভসে এবং এই গুহায় ঢোকা অত্যন্ত দুঃসাধ্য। তা সন্ধ্যেবেলায় সামনে আর একটা গুহা বেরিয়ে গেছে। টর্চ মাছ টর্চ দিখায় দিখায় ও সামনে বেলা এই গুহা বিয়ে উদার সন্ধ্যা যা সাথে এই তরফ বিয়ে এখানে একটা গুহা আছে। আর এই মহাদেব টর্চ মন্দ মহাদেবের ওম নম শিবা। একা একা মহাদেবের টানে, মহাদেবের টানে। মহাদেব বাঁচালে উনি বাঁচাবেন, রাখলে উনি রাখবেন। ডান দিকের গুহা না বাঁ দিকের গুহা? পাঁচ দিকে দেখান, টর্চ দেখান। এই দেখুন ডান দিক দিয়ে একটা গুহা আছে আর বাঁ দিক দিয়ে একটা আছে। বাঁ দিক দিয়ে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে। আমি এখন আছি কাঞ্চনগড় কেভসে, এটি ঝাড়খণ্ডে অবস্থিত। আপনারা যারা আসতে চান তারা পাকুড় হয়ে লিট্টিপাড়া হয়ে এই কাঞ্চনগড় কেভস আসতে পারেন এবং মুরারয় হয়েও আসা যায়। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা পাকুড় হয়ে আসতে পারেন। এবং দেখলেন তো এখানকার সৌন্দর্য। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের নিয়ে যাই সেই শিবজির দর্শন করাতে। সঙ্গে থাকুন, উড়ানে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখুন। ওম নমঃ শিবা, মৃত্যুঞ্জয় মহাদেব, মহাদেব। জল পড়ছে চার মহাদেব। আমি এখন গুহার মধ্যে প্রবেশ করছি বাবাজির সামনে এবং এর ভেতরে শিবজি আছেন। চলুন দেখি কত দূরে আছেন। পুরো অন্ধকার গুহা এবং ভেতরে ঢোকা
খুব কষ্টসাধ্য, জঙ্গলে জন্তু জানোয়ার থাকতে পারে, সাপ খুব থাকতে পারে। সামনে টর্চ দেখায় বাবাজি, ইতনা দূর হ্যায় সামনে টর্চ দেখায়। আমরা গুহার মধ্যে প্রবেশ করছি, গুহার মধ্যে প্রবেশ করছি বাবা, শিবজি দর্শন করার জন্য। মহাদেব নমঃ শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম নমঃ শিবায়। মহাদেব ইতনা দূর খাড়া খাড়া হওয়া যাবে না, ভিতর মে স্পেস হ্যায়। চলুন আস্তে আস্তে যাই আমরা, আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার গুহা, এমনি সন্ধ্যা লেগে গিয়েছে। তারপরে এখানে ও দেখিয়ে দেখিয়ে মহাদেব, ওখানে মহাদেব আছেন, আমার মহাদেব। এ দেখুন জল পড়ছে, এখানে টর্চ মারুন, জলে ভেজা, পুরোটাই জলে ভেজা। মহাদেব ভেতরে আছেন, মহাদেব 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 মহাদেব। কেউ মাথা ঠকলায় মায়া, আমি ফুল নিয়ে এসছি বাবার জন্য, আমি বাবার জন্য ফুল নিয়ে এসছি। ভেতরটা দেখুন পুরো অন্ধকার, এবং ওই দিক দিয়ে আসতে দিয়েছে না। উফ মহাদেব মহাদেব, ও সবসময় তখন জল পড়ছে, এরকম জল পড়ছে। আমি আছি কাঞ্চনগড় কেভসে, এবং এই গুহায় ঢোকা অত্যন্ত দুঃসাধ্য। তা সন্ধ্যেবেলায় ওই সামনে আর একটা গুহা বেরিয়ে গেছে, টর্চ মার টর্চ দেখায় দেখায়, ও সামনেবেলা ওই গুহা বিয়ে উধার সন্ধ্যা যা সাক্ত এই তারপ বিয়ে, এখানে একটা গুহা আছে। আর এই মহাদেব টর্চ মার মহাদেবের, ও নম শিবা মৃত্যুঞ্জয় মহাদেবা নম, ওম নম শিবা মৃত্যুঞ্জয় মহাদেবা নম, ওম নম শিবা শান্ত করুণাত্রা হে তপে নিবেদয়ামি চত্তনং তাঙ্গতি পরমেশ্বর, ওম নম শিবা মৃত্যুঞ্জয় মহাদেব 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 মহাদেব। আর আমার এতবার এসছি আমি কাঞ্চনগড়, কিন্তু এই গুহা কোনোদিন ঢুকিনি। ওইটা কি বাবাজি? ও সামনে পার্বতী, এটা হচ্ছে মা পার্বতী। দেখুন জলে জলে ভর্তি, জলে ভর্তি, সবসময় জল পড়ে। এবং দেখো ওখানে যা মা পার্বতী, মা জয় মা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা মা, জয় মা কৃপা মা, মা জয় মা, জয় মা কামাক্ষা, জয় মা তারা। পানি দিকে এসে পানি গিরতা হ্যাঁ, পানি গিরতা হ্যাঁ, হাত হাত হাতে জল পড়ছে। দেখুন বল বোম মহাদেবায় নম, ওম নম শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নম। আমি জল নিয়ে ঢুকিনি, এই পাহাড়ের জল আমি বাবার মাথায় দিলাম। এই সবসময় জল পড়ছে বাবার এই সামনে থেকে, সবসময় টপটপ করে বাবার মাথায় জল পড়ছে। এবং চারদিক দেখুন জলে ভর্তি, এবং পুরো অন্ধকার শিবায় নম, পুরো অন্ধকার গুহা, চারদিক অন্ধকার। এরকম এবং খুব রাস্তাটা দেখলেন কি ভয়ঙ্কর, নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম। চলুন আমাকে লাইট দিয়ে হাম, এরকম জল পড়ছে। দেখুন এই যে আমরা বেরোচ্ছি আবার এই সামনে গুহা দিয়ে, অর্ধ ধরা কিন্তু আসতে পারিনি, আমি এসেছি একা একা মহাদেবের টানে, মহাদেবের টানে। মহাদেব বাঁচালে উনি বাঁচাবেন, রাখলে উনি রাখবেন। ডান দিকের গুহা না বাঁ দিকের গুহা? বাঁ দুটো দেখান, টর্চ দেখান। এই দেখুন ডান দিক দিয়ে একটা গুহা আছে, আর বাঁ দিক দিয়ে একটা আছে। বাঁ দিক দিয়ে যাবো, তাই তো? হ্যাঁ, টর্চ দেখাইয়ে বাঁ দিক দিয়ে যাচ্ছি আমরা। গুহাটা দেখুন, জাস্ট গুহাটা দেখুন। শিবায় নম, শিবায় নম, শিবায় নম, শিবায় নম, ওম নম শিবায়। এখানে সাপ খোপ থাকতে পারে। কোন দিকে এবার? ডান দিকে, ডান দিকে। তো লাইট দেখান, লাইট দেখাই, আগে লাইট দেখাই। বাবাজি আগে আপ, আগে আজিয়ে আ যাই, বাবাজি আপ আ যাই, আ যাই আপ আ যাই। সামনে রাস্তা, না এই রাস্তা, এই রাস্তা সে নিকালনা পড়েগা। পানি গির রা মহাদেব মহাদেব মহাদেব, শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ।
শিবান আপনাদের আমি দেখালাম কাঞ্চনগড় কেভসের ভেতরে সেই শিবলিঙ্গ, যা অনেক ভাগ্য করে দেখা যায় এবং অনেক সাহস দরকার এর ভেতরে ঢোকার জন্য। আমরা চার বন্ধু এসেছিলাম, কিন্তু ভগবানজি আমাকে দর্শন দিলেন। ওম নমঃ শিবায় নমঃ, মহাদেব শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ। আর জীবনের আমার বড় প্রাপ্তি হলো এই কাঞ্চনগড় কেভস। আমি এর আগে দু তিনবার এলেও এই শিবজির দর্শন করতে পারিনি। আপনারা তো দেখলেন অন্ধকার গুহার মধ্যে কি ভয়ঙ্কর পরিবেশের মধ্যে উনি আছেন, যেখানে সারাক্ষণ গুহার জল পড়ছে টপটপ করে ওনার মাথায়, এবং অনেকে সাহস করে এর ভিতরে ঢুকতে পারেন না। আমি আজ এই সন্ধ্যাবেলায় অনন্তবেলায় এবং ওয়েদারটা জাস্ট দেখুন, পুরো পাহাড় মেঘে ঢাকা, পুরো দার্জিলিংয়ের মতন ঝাড়খণ্ডের পাহাড় মেঘে ঢাকা। শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ। ऐसा ऐसा शिव जी का दर्शन सबको नहीं होता। बाबा जी का हाथ रहना चाहिए माथा के ऊपर, ऐसे भयंकर देखा ना कैमन भय, अंधकार घुटघुटे जल पड़े पहाड़े गुहार मध्य दिए, और तर मध्य सप थकते वन्य जंतु थकते। बाबा जी हमें संगे कर गुहार मध्य ढुके घुटघुटे अंधकार, और सेखने हर पार्वती आ गुहार जल नहीं बाबा माथा चढ़ालम। और भाग्य भलो তিনটে ফুল আগে ছিঁড়ে রেখেছিলাম, জানতাম না যে বাবার ভেতরে ঢুকবো, কিন্তু বাবাজি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন, ফুল তিনটে আমার কাজে এলো। এবং আমি বাবাজির বাবা শিবের মাথায় সেই ফুল চড়ালাম, জল চড়ালাম। সবার সঙ্গে থাকুন, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই অনেক অনেক লাইক শেয়ার এবং কমেন্ট করুন। সঙ্গে থাকুন, পুরাণে থাকুন। নম শিবায় সব হয়ে যায়, আস্তে আস্তে সব হয়ে যায়। सब बाबा का कृपा है, बाबा का महिमा है। आप क्या करेगा, मैं क्या करेगा, कोई भी कुछ नहीं करेगा। बड़ा बड़ा ऑफिसर भी कुछ नहीं करेगा, मंत्री भी कुछ नहीं करेगा। करेगा तो कौन करेगा, ऊपर वाला करेगा। जब वो देगा छप्पर फाड़ के देगा, ऐसे देगा ना आप ले नहीं सकते। बाबा देगा शिवाय। हमें तीन बार ले प्रथम बार एरक एक वेदार पासी जेटा पूरा पहाड़ दार्जिलिंग मतन उत्तरबंगे मतन। देखो मेघ पहाड़े खेला देखो, যেটা আমি অনেকবার এসেও পাইনি, এই প্রথমবার পেলাম এই কাঞ্চনগড় কেভসে। তো একদিনের ট্যুর আপনারা মনে করলে অনায়াসে আসতে পারেন এবং সেই দিনই ফিরে যেতে পারেন। তো আমরা ভিডিওটি শেষ অবধি দেখুন। देखिए हम तो इकला रहता है, शिव बाबा पार्वती माँ आता है, कोई आदमी मन में है कि हमें पानी देने के लिए आइए। अभी सावन आ गया है, देखिए इतना जनता लोग मरने वाला था, हम बोलाते बोलाते पानी आ गया। अभी खेती बतरा होगा तो खाने मिलेगा, लेकिन हमको बोलेगा वो तो क्या पुजारी है, नहीं जो मालिक का हाथ है वो नहीं बोलेगा तो नहीं होगा। देखिए हम सूख गया था, इधर इधर पानी जानवर पानी फूल मिलता है, आपके पास पानी फूल मिलता है, मिलेगा। अभी आ गया पानी, पानी आ जाएगा, फूल भी मिलेगा आपके पास। जो 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 सावन माह में आएगा वो आपके पास पानी भी मिलेगा, आपके पास फूल भी मिलेगा, मिलेगा मिलेगा। और आप सबको गाइड करेगा ठीक ठाक से इस पहाड़ में। ये पहाड़ तो सुनसान पहाड़ है, कोई नहीं आता इधर, खूब कम लोग आता है, और सावन महीना में बहुत लोग आता है। तो आप सबको गाइड करेगा ना। तो बंधुरा बाबा जी भले कुछ अपना नाम, आपका नाम बताइए। गोसानी पहाड़िया, गोसानी पहाड़िया। वो इसको दिख जाए, इसके पास से आप फूल भी मिलेगा, आपको पानी भी मिलेगा। आप लेके जाइए इसको, और बाबा जी के माथे में पानी चढ़ाइए। और हमें अभी अभी जो दिखाया वो गुहा के अंदर जो शिव जी, सबाई पारबें ना सेटा जेते, तबु जाबे मध्य साहस आछे। बाबा जी संगे जाबें, बाबा जी संगे करे अपना दिन निये जाबे। थैंक यू बाबा जी, बोले बम बोल बम बोल बम। महादेव ने बुलाया, हम चलाए। रुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्व
सर्वेश्वराय सदा शिवाय श्रीमन्महादेवाय नमः। ब्रह्मांडरुद्राय चंडरुद्राय प्रचंडरुद्राय दंडरुद्राय सूररुद्राय वीररुद्राय भवरुद्राय भीमरुद्राय अतलरुद्राय वितलरुद्राय सुतलरुद्राय महातलरुद्राय रसातलरुद्राय तलातलरुद्राय पातालरुद्राय नमो नमः।